হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল, এখন ফজরের টাইম। তো আজকে আমরা প্ল্যান করছি, আমরা সবাই মিলে মাওয়া যাব। ঢাকা মাওয়া এক্সপ্রেস যে হাইওয়েটা করছে, এটা অনেক সুন্দর, এটা আমার এখনও দেখা হয়নি। তো আমরা মেনলি মাওয়া যাচ্ছি মোহাম্মদপুর বসিলা হয়ে রোহিতপুরের ভিতর দিয়ে, এটা আমরা মাওয়া হাইওয়েতে গিয়ে উঠবো। তো আমাদের সাথেই থাকুন, রোড ভিউটা উপভোগ করতে থাকুন, দেখা হবে মাওয়াতে গিয়ে। Are you listening? Damn.
আসসালামু আলাইকুম, আমি রনি আর আপনারা দেখতেছেন রনি রায়ন্স ব্লগ। আজকে আমরা মাওয়াতে আসছি। সকালবেলা আমরা ছোটোখাটো একটা বাইক ট্যুর দিছি। এই আমাদের বাইকগুলো সবার রাখা। তো আমরা যে মাওয়াতে আজকে সকাল সকাল রওনা দিছি, প্রায় ফজরের সময় রওনা দিছি। এখন বাজে আপনার ঘড়িতে 7:40। তো আমরা আজকে আসছি আপনার এখানে। এই হোটেলটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওইখান থেকে আমরা আসছিলাম আজকে ইলিশ মাছ নিতে, ইলিশ মাছ খাইতে, কিন্তু ইলিশ মাছ পাই নাই। এখন ইলিশ মাছ বন্ধ অভিযান চলতেছে। তো আমরা এখান থেকে দেখি কী মাছ খাওয়া যায়। আমরা আজকে এই কোরাল মাছটা নিয়েছি। কোরাল মাছ এটা ভাইজা পোড়াটা ভাইজা দিবে, আর এটা বর্তা করে দিবে লেস ফ্রাই। আমরা দেখি কোরাল মাছটা কীভাবে কাটে। কোরাল মাছ আমরা এটা ফ্রাই করে দিতে বলছি, কারণ কোরাল মাছ ফ্রাই ছাড়া ভালো লাগবে না। আর এটা আমাদের কাছে চাইছিল ওরা 1200 টাকা, এটা আমরা 800 টাকা দিয়ে নিছি। মানে ওরা সব কিছু ভাজা ফ্রাই করে দিবে আর হচ্ছে আপনার ভর্তা করে দেবে। আমাদের মাছ কাটা শেষ। এখন ওরা লবণ হলুদ মরিচ দিয়ে এটা মাখায় নিতেছে, ভাজবে তেলে। সাথে আমরা দুইটা বেগুন ভাজি নিছি। সবাই বেগুন খেতে চায় না, তো আমরা অল্প করে বেগুন নিছি। মাছটা ভাজা হোক, এরপরে আমরা আপনাদেরকে খাওয়ার টেবিলে নিয়ে যাব। দেখবেন আমরা কী খেয়ে যাবো। আর আমাদের সাথে কথা ছিল লেজটা পর্তা করে দিবে।
সাদা খাবার চলে আসছে। তো আমার সাথে আজকে যারা যারা আসছে ট্যুরে, একজন করে পরিচয় করে দিই। এ হচ্ছে সিয়াম, এ হচ্ছে স্মার্ট বয় তন্ময়, আর ও হচ্ছে আমাদের ভাইগিনা ইশরাক, হচ্ছে আমাদের ভাই ইমরান, আর এ হচ্ছে পাকনা মাহিন। সবাই খাওয়া দাওয়া ব্যস্ত। এই যে আমাদের বর্তাটা চলে আসছে, লেজ বর্তা। আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের টোটাল বিল আসছে আপনার 1690 টাকা, মাছ ভর্তা খিচুড়ি সব সহ। তো আমরা এখন ঢাকায় ব্যাক করতেছি। তো আমার ব্লগটিতে লাইক দিবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর নেক্সট ইনশাল্লাহ আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে আবার আসবো। তো আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।